ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল গোল্ডেন স্টার টিউটোরিয়াল। আজকে আমরা দশম শ্রেণীর গণিতের রাশিবিজ্ঞান চ্যাপ্টারের কোষে দেখি 26.1 অর্থাৎ গড় নির্ণয়ের অঙ্কগুলো করব। আগের ভিডিওতে আমরা যৌগিক গড় পদ্ধতির যৌগিক গড় নির্ণয়ের তিনটা পদ্ধতি আলোচনা করেছিলাম। যদি তোমরা ভিডিওটা না দেখে থাকো তাহলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রেখেছি, সেখান থেকে গিয়ে ভিডিওটা আগে দেখে নাও, তারপরে অঙ্কগুলো দেখলে বুঝতে সুবিধা হবে। তার আগে এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রেখো। আগের দিন যেটা করেছিলাম সেটাকে যদি এক নজরে দেখা যায়, যৌগিক গড় নির্ণয়ের তিনটা পদ্ধতি আমরা শিখেছিলাম। প্রথম যে পদ্ধতিটা শিখেছিলাম সেটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি। প্রত্যক্ষ পদ্ধতিতে বার করানোর নিয়ম হচ্ছে এক্স বার ইকুয়ালস টু সামেশান এফ আই এক্স আই বাই সামেশান এফ আই। যদি কল্পিত গড় পদ্ধতি বলে তাহলে সেক্ষেত্রে এক্স বার ইকুয়ালস টু এ প্লাস সামেশান এফ আই ডিআই বাই সামেশান এফ আই, যেখানে এ হচ্ছে কল্পিত গড়, ডিআই হচ্ছে এক্স আই মাইনাস এ। আর যদি ক্রমবিচ্যুতি পদ্ধতিতে বার করতে বলে তাহলে সেক্ষেত্রে এক্স বার ইকুয়ালস টু এ প্লাস এইচ ইন্টু সামেশান এফ আই ইউআই বাই সামেশান এফ আই, যেখানে ইউআই হচ্ছে এক্স আই মাইনাস এ ইন্টু এইচ। এইচ হল শ্রেণী দৈর্ঘ্য। তো তাহলে প্রথমের যে অঙ্কটা দেওয়া আছে সেটা দেখা যাক। একের দাগের প্রশ্নটাতে বলেছে, আমি আমার 40 জন বন্ধুর বয়স নিচে ছকে লিখেছি। বয়স দেওয়া আছে 15 বছর, 15 বছরের 4 জন বন্ধু, 16 বছরের 7 জন, 17-তে 10, 18-তে 10, 19-এ 5, 20-তে 4 জন, এইভাবে বন্ধু আছে। দিয়ে বলেছে আমি আমার বন্ধুদের গড় বয়স প্রত্যক্ষ পদ্ধতিতে নির্ণয় করি। এক্ষেত্রে এই যে ছকটা দেওয়া আছে এটা হচ্ছে অবিন্যস্ত ছক। তাহলে টেবিলটা করলে এইভাবে যে কি দেওয়া ছিল, দেওয়া ছিল যে 15 জন, 15 বছরের 4 জন বন্ধু, তাহলে বছর, ব্র্যাকেটে বয়স যেটা হচ্ছে এক্স আই, বন্ধুর সংখ্যা যেটা হচ্ছে পরিসংখ্যা এফ আই, আরেকটা বার করব কি এফ আই এক্স আই। তাহলে এক্ষেত্রে প্রথমে বছর কত দেওয়া আছে, 15 বছর, 15 বছরে বন্ধুর সংখ্যা দেওয়া আছে 4 জন, বইতে দেওয়া আছে 16 বছরে দেওয়া আছে 7 জন, 17 বছরে দেওয়া আছে 10 জন, 18 বছরে দেওয়া আছে 10 জন, 19 বছর বয়সের দেওয়া আছে 5 জন, আর 20 বছর বয়সের দেওয়া আছে 4 জন। তাহলে এফ আই এক্স আই, এফ আই এক্স আই করলে কত হয়, 15-4-60, 16-7-112, 17-10-170, 180, 95, 20-4-80। তাহলে প্রত্যক্ষ পদ্ধতিতে সূত্র হচ্ছে সামেশান এফ আই এক্স আই বাই সামেশান এফ আই। তাহলে এই সংখ্যাগুলোর সামেশান করব, সামেশান এফ আই এক্স আই ইকুয়ালস টু, এটা যোগ করলে হবে 697। আর সামেশান এফ আই সমান কত হচ্ছে, সামেশান এফ আই সমান বলেই দেওয়া ছিল যে 40 জন বন্ধু, এটা যোগ করলে হবে 40। তাহলে এক্ষেত্রে প্রত্যক্ষ গড়, প্রত্যক্ষ পদ্ধতিতে যৌগিক গড় কি হবে, অতএব যৌগিক গড় এক্স বার ইকুয়ালস টু, যৌগিক গড় এক্স বার ইকুয়ালস টু সামেশান এফ আই এক্স আই বাই সামেশান এফ আই। মান বসাবো, সামেশান এফ আই এক্স আই এর মান বেরিয়েছে 697 বাই সামেশান এফ আই 40। এটাই ক্যালকুলেশন করলে হয় 17.425। তাহলে এটা হলো যৌগিক গড় নির্ণয়। এর পরে যে প্রশ্নটা দেওয়া আছে বলেছে, গ্রামের 50টি পরিবারের সদস্য সংখ্যা নিচে তালিকায় লিখেছি, সদস্য সংখ্যা এবং পরিবারের সংখ্যা দেওয়া আছে।
তাহলে এক্ষেত্রে ছকটা করলে সদস্য সংখ্যা এবং পরিবার সংখ্যা কোন পদ্ধতিতে বলেছে? বলেছে যে কল্পিত গড় পদ্ধতিতে লেখি। তাহলে এক্ষেত্রে দেওয়া ছিল সদস্য সংখ্যা 2, তাতে পরিবারের পরিবার সংখ্যা দেওয়া আছে 6। এভাবে যেটা দেওয়া আছে লিখে নিলাম। যেহেতু কল্পিত গড় পদ্ধতিতে করতে বলেছে, তাহলে xi থেকে আমরা একটা ধরে নিচ্ছি যে 4 অথবা 5, এক্ষেত্রে 4 অথবা 5 যে কোনো একটাকে ধরলেই হয়, আমরা 4কে ধরে নিচ্ছি যে কল্পিত গড়, এ দ্বারা চিহ্নিত করছি। তাহলে বার করতে হবে ডিআই সমান হচ্ছে xi মাইনাস এ। xi থেকে যদি এ বাদ দেওয়া হয় তাহলে প্রথমটার ক্ষেত্রে কি হবে? প্রথমটার ক্ষেত্রে হবে 2 -4 = -2, তারপরটা 3 - 4 = -1, 4 - 4 = 0, 5 - 4 = 1, 6 - 4 = 2, 7 - 4 = 3। এটা বেরোলো কি? ডিআই। এরপরে বের করতে হবে ডিআইএফআই। ডিআইএফআই সমান কি হবে? 6 - -2 = -12, 8 - 8 - 1 = -8, 14 - 0 = 0, 15 - 1 = 15, 4 × 2 = 8, 3 × 3 = 9। এরপরে কাজ, তাহলে যেহেতু কল্পিত গড় পদ্ধতিতে বার করতে বলেছে, কল্পিত গড় পদ্ধতিতে বার করানোর সূত্রটা কি ছিল? কল্পিত গড় পদ্ধতিতে বার করানোর পদ্ধতি হচ্ছে x̅ a+summation fi di/summation fi। তাহলে এখান থেকে আমরা সামেশান এফ আই ডিআই বার করব। সামেশান এফ আই ডিআই সমান এটাকে যোগ করলে হবে 12, এবং সামেশান এফ আই সমান 50। বলাই ছিল যে 50টা পরিবার। তাহলে অতএব যৌগিক গড় x̅ a+summation fi di/summation fi, এ ধরেছিলাম 4 যুক্ত 12/50। তাহলে এটা হয়ে যাচ্ছে 4 যুক্ত 0.24 = 4.24। এরপরে 3-এর প্রশ্ন, নিচে প্রদত্ত তথ্যের যৌগিক গড় 20.6 হয়, তবে এ এর মান নির্ণয় করি। চল এবং পরিসংখ্যা দেওয়া আছে, দিয়ে সেখান থেকে বলেছে যৌগিক গড়টা 20.6, তাহলে এখান থেকে এ এর মান বার করতে হবে। তাহলে যদি আমরা বিভাজন তালিকাটা তৈরি করি, সেক্ষেত্রে কি হবে? না, চল দেওয়া আছে 10, পরিসংখ্যা 15, 3 10, a 25, 25 7, এবং 35 5। তাহলে fi xi কত হবে? 15 10 এ 150, 3 10 এ 30, এটা হয়ে যাচ্ছে 25 a, 25 7 এ 175, 35 5 এ 175। তাহলে সামেশান fi xi সমান এটা যোগ করলে হয় 530 যুক্ত 25 a। এইখানে যেটা ভুল হয় যে অনেকে 25 এটাকে এদেরই সঙ্গে যোগ করে দেয়, কিন্তু এক্ষেত্রে 25 এটা আলাদা থাকবে, এবং সামেশান fi টা হচ্ছে এটা যোগ করলে হয় 50। তাহলে এক্ষেত্রে যৌগিক গড় x̅ সমান কত হবে? যৌগিক গড় x̅ = summation fi xi/summation fi = 530 যুক্ত 25 a/50। আবার বইতেই বলা আছে যে এদের যৌগিক গড় 20.6, তাহলে শর্তানুসারে বলতে পারি, শর্তানুসারে 530 যুক্ত 25 এ/50 = 20.6। এখান থেকে এর মান যেটা বেরোবে সেটাই হচ্ছে অ্যান্সার। তাহলে বা 530 + 25 = 50 × 20.6, এটা গুণ করলে হয় 1030, বা 25 a = 1030 - 530, বা a = 500
বাই 25, 25 দুয়ে 50 সমান 20। তাহলে এ এর মান কত বেরোলো? এ এর মান 20। অতএব নির্ণেয় এ সমান এরপরে চারের প্রশ্নটা, তিনেরই মতো একই রকম বলেছে, যদি নিচের প্রদত্ত তথ্যের যৌগিক গড় 15 হয় তবে পি এর মান হিসাব করে লিখি। এখানে চল এবং পরিসংখ্যা দেওয়া আছে, তাহলে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করলে চল এবং পরিসংখ্যা দেওয়া আছে, তাহলে এক্স আই এফ আই বার করলে কত হবে? 5 × 6 = 30, 10 পি, 15 × 6 = 90, 20 × 10 = 200 এবং 25 × 5 = 125। তাহলে এখান থেকে সামেশান এফ আই এক্স আই সমান, এটা যোগ করলে হয় 445 + 10 পি, এবং সামেশান এফ আই সমান, সামেশান এফ আই সমান কত? এক্ষেত্রে এগুলো যোগ করলে হচ্ছে 27 + পি। তাহলে এখান থেকে আমরা যৌগিক গড় সমান কি বলতে পারি? অতএব যৌগিক গড় সমান এক্স বার ইকুয়ালস টু সামেশান এফ আই এক্স আই বাই সামেশান এফ আই সমান 445 + 10 পি বাই 27 + পি। আবার বইতে দেওয়া আছে যে তাদের যৌগিক গড় হচ্ছে 15, তাহলে শর্তানুসারে বলতে পারি, শর্তানুসারে চারশো 45 + 10 পি বাই 27 + পি সমান 15। এখান থেকে পি এর মান বার করতে হবে, তাহলে বা 445 + 10 পি সমান 405 + 15 পি বা 15 পি - 10 পি সমান 445 - 405, বা এখান থেকে বলতে পারি যে 5 পি = 40 বা পি সমান 40/5 সমান 8। অতএব নির্ণেয় পি সমান, নির্ণেয় পি সমান 8। পরের প্রশ্ন যেটা দেওয়া আছে পাঁচেরটা, বলেছে রহমত চাচা তার 50টি বাক্সে বিভিন্ন সংখ্যায় আম ভরে পাইকারি বাজারে নিয়ে যাবেন, কতগুলি বাক্সে কতগুলি আম রাখলেন তার তথ্য নিচে ছকে লিখলাম। আমের সংখ্যা দেওয়া আছে 50 থেকে 52টি, এরকম বাক্সের সংখ্যা হচ্ছে 6। এই যে তথ্যটা দেওয়া আছে এটা হচ্ছে বিন্যস্ত তথ্য। তাহলে বলেছে যে আমি ওই 50টি বাক্সে গড় আমের সংখ্যা হিসাব করে লিখি যে কোনো পদ্ধতিতে। তাহলে এক্ষেত্রে আমরা পরিসংখ্যা বিভাজন তালিকাটাকে তৈরি করব, যেহেতু এটা বিন্যস্ত তথ্য, তাহলে এক্ষেত্রে পরিসংখ্যা বিভাজন তালিকা হচ্ছে আমের সংখ্যা, বাক্সের সংখ্যা এবং শ্রেণীমধ্যক বার করতে হবে। শ্রেণীমধ্যক মানে কি? এ দুটোর যোগফল বাই 2। তাহলে 50 + 52/2 করলে শ্রেণীমধ্যক প্রথমটার পাচ্ছি 51, তারপরটার একই রকম ভাবে 53, 55, 57 এবং 59। তারপর যেটা বার করবো এফ আই এক্স আই, এফ আই এক্স আই করলে কি হবে না, এফ আই গুণিতক এক্স আই অর্থাৎ 6 × 51, 6 × 51 করলে 306, 14 × 53 742, তারপরের গুণটা হবে 880, তারপরেরটা হবে 513, 5 × 59 সমান হচ্ছে 295। এরপরে সামেশান এফ আই এক্স আই সমান, এগুলোর যোগফল হবে 2736 এবং সামেশান এফ আই সমান 50। তাহলে যৌগিক গড়, অতএব যৌগিক গড় এক্স বার ইকুয়ালস টু সামেশান এফ আই এক্স আই বাই সামেশান এফ আই ইকুয়ালস টু 2736/50 সমান, ক্যালকুলেশন করলে হয় 54.72। এরপরে 6 অঙ্কটা বলেছে যে মহিদুল পাড়ার হাসপাতালের
100 জন রোগীর বয়স নিচের ছকে লিখল। ওই 100 জন রোগীর গড় বয়স হিসাব করে লিখি যে কোনো পদ্ধতিতে। এক্ষেত্রেও যে পরিসংখ্যা, এক্ষেত্রেও যে তথ্যটা দেওয়া আছে এটা হচ্ছে বিন্যস্ত তথ্য। তাহলে আগেরই মতো একই রকমভাবে এক্ষেত্রেও পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করব। বয়স দেওয়া আছে 10 থেকে 20, রোগীর সংখ্যা দেওয়া আছে 12, 20 থেকে 30 8, 30 থেকে 40 22, 40 থেকে 50 20, 50 থেকে 60 18, 60 থেকে 70 20। এরপর শ্রেণীমধ্যক তাহলে কি হবে, 10 যুক্ত 20 বাই 2 সমান 15, এক্ষেত্রে হবে 25, তারপরেরটাতে 35, 45, 55 আর 60 থেকে 70-এর মধ্যে হচ্ছে 65। এবার এফ আই এক্স আই কি হবে, 12 গুণিতক 15, 12 গুণিতক 15 সমান হচ্ছে 180, তারপরে 8 গুণিতক 25, 25 আটে 200, 22 গুণিতক 35 এটা গুণ করলে হয় 770, 20 গুণিতক 45 এটা করলে হয় 900, 18 গুণিতক 55 এটা করলে হয় 990, 65 গুণিতক 20, 65 130 এটা হবে 1300। এরপর সামেশান এফ আই এক্স আই সমান এটা যোগ করলে হয় 4340। সামেশান এফ আই সমান কত, বইতেই বলে দেওয়া ছিল 50 জন রুগীর, তাহলে এটা হয়ে যাচ্ছে, সরি বইতে বলে দেওয়া ছিল 100 জন রুগী, তাহলে এক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে 100। বইতে বলাই ছিল যে 100 জন রুগীর বয়স দেওয়া আছে, তাহলে এক্ষেত্রে এফ আইটা হয়ে যাচ্ছে 100। অতএব যৌগিক গড় সমান কি হবে, অতএব যৌগিক গড় এক্স বার ইকুয়ালস টু সামেশান এফ আই এক্স আই বাই সামেশান এফ আই সমান 4340 বাই সামেশান এফ আই অর্থাৎ 100। এটা ক্যালকুলেশন করলে হয় 43.4। আজকের ভিডিওতে এই 6টাই হলো, এর পরের ভিডিওতে আমরা 7 থেকে বাকি অঙ্কগুলো করবো।